আচ্ছা, প্রথম ক্লাস তো আমাদের কমপ্লিট, তাই না? আচ্ছা, দ্বিতীয় ক্লাস সম্পর্কে আমরা আলোচনা করব। আর যে কাজগুলো ছিল, যে খাতাতে লেখা, তারপর ভিডিওটা দেওয়া, এই ভিডিওগুলো দেখা হয়েছে তো সব। দেখেছি তারপর আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে অ্যাড হওয়া হয়েছে আলোর পথ, ম্যানেজার গ্রুপ হয়েছে ফেসবুক যে একটা গ্রুপ আছে আলোর পথ আইটি সেন্টার, ওইটা হয়নি তো, ওটা তো অ্যাড হওয়া হয়নি। না আচ্ছা, ওটাতে আলোর পথ আইটি সেন্টার, ওই গ্রুপে দেখবো যে সবাই কাজ করে কাজ করে জমা দেয় ওখানে, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে বেসিক যে কনসেপ্ট কালকে যে ক্লাসগুলো করানো হয়েছিল এগুলো তো মোটামুটি তো কমপ্লিটই, কিছু কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝা এখানে তো যাচ্ছে। তুমি হোমওয়ার্ক গুলো তো মানে এখানে কমপ্লিট করে ফেলছো, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে আর একটু অ্যাডভান্স কিছু দেখবো, মানে আর যেসব টুলস গুলো আছে সেই টুলস গুলো আমরা আলোচনা করব। এখন যেহেতু এই ক্লাসগুলো করতে হলে প্র্যাকটিসের খুব বেশি প্রয়োজন, সো যেহেতু এখন প্র্যাকটিসের ডিভাইস নাই, সো এই জন্য চেষ্টা করতে হবে খুব দ্রুত, কারণ এখানে সাকসেস হতে গেলে প্র্যাকটিসটা আগে প্রয়োজন। সামনের সপ্তাহ থেকে আব্বু কিনে চাইতেছে তো আচ্ছা পিসি, আচ্ছা কথা আচ্ছা বলতে চাইলে আব্বু। আচ্ছা আচ্ছা দেখি তাহলে, আমরা এখান থেকে নিউ পেজ নিলাম, নিউ, হঠাৎ নিলে স্টেশন বিফোর ক্রিয়েট। আচ্ছা, আচ্ছা একটা খেয়াল করি যে একটু জাস্ট বেসিক আর একটু ইন্টারফেস, যে এখানে যে আমাদের টুলস প্যানেল গুলো আছে, তাই না? এই টুলস প্যানেলে মোস্টলি কয়েকটা অপশন আছে, তাই না? তো এখানে আমাদের অ্যাডভান্স কিছু টুলস নিয়ে আসতে হয়, এখানে বেসিক টুলস আছে কয়েকটা। তাহলে অ্যাডভান্স টুলস নিয়ে আসার জন্য আমরা উইন্ডোতে আসব, আসার পর এখান থেকে আমরা আসব যে টুলস বার, টুলস বার থেকে কোথায় ক্লিক দেওয়া আছে? বেসিক বেসিকে দেওয়া আছে। তাহলে আমরা দিব কোথায়? অ্যাডভান্স, অ্যাডভান্স। আমরা অ্যাডভান্সে ক্লিক করলাম, তাহলে অ্যাডভান্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো যে অনেকগুলো টুলস এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, এখন উপরে আর একটা অপশন নিয়ে আসতে হয় আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে। এগুলো প্রত্যেকবার হয়তো কোনো কারণে কম্পিউটার অফ করলে এগুলো হারায় যেতে পারে, তো এই জন্য জিনিসগুলোকে নিয়ে আসা তো প্রয়োজন, তাই না? তাহলে উইন্ডো থেকে আমরা এখান থেকে কন্ট্রোল নামে একটা অপশন আছে, এই কন্ট্রোলে ক্লিক করলে কিছু অপশন উপরে শো হচ্ছে যেগুলো আমাদের কাজ করার জন্য লাগবে। অনেক সুবিধা করা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গতকাল আমরা দেখছিলাম যে সিলেকশন টুল এবং এই রেক্টেঙ্গুলার টুলের এই সব কয়টা, তাই না? আচ্ছা, আজকে আমরা দেখব যে ডাইরেক্ট সিলেকশন টুল, যার শর্টকাট হচ্ছে টুলস হচ্ছে এ, তাই না? আচ্ছা, তার মানে আমরা একটা অবজেক্ট এখানে একটা ড্র করি, সো এ একটা অবজেক্ট ড্র করলাম, কিন্তু অবজেক্টটার কালার আমরা একটু পরিবর্তন করব। এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি, সাপোজ ধরুন রেড কালার দিলাম। এখন এই কালার পরিবর্তনের আগে এখানে একটু খেয়াল করি, এখানে একটা অপশন আছে, একটু জুম করব। জুম করার অপশন হচ্ছে যে এখানে আমাদের জুম টুল আছে না, জুম মানে ক্লিক দিলে জিনিসটা বড় হবে, ঠিক আছে? অথবা এই যে অল্টার প্রেস করলে, অল্টার প্রেস করে যদি তুমি রোলারটাকে ঘোরাও তাহলে জুম ইন হবে, জুম আউট হবে, ঠিক আছে? আর এই অপশন থেকে তুমি ধরো যদি ক্লিক দাও তাহলে জুম হবে, আর অল্টার চেপে ধরলে মাইনাস চিহ্ন আসছে না এখানে, এই যে দেখো এখানে মাইনাস, একটু ক্লিক দাও জুম আউট হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে এখানে আমরা ভিতরে একটা কালার, বাইরে একটা কালার, তাই না? এখানে দুইটা কালার আছে, এই দুইটা কালার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভিতরের যেই কালার, এই ভিতরের কালারটা হচ্ছে আমাদের ফিল কালার, আর নিচের যে সাইডে যে বর্ডার দিয়ে যে কালারটা আছে কালো, এটা হচ্ছে স্ট্রোক কালার। এই দুটো নাম লিখবা, ফিল কালার কি আর স্ট্রোক কালার কি। দেখো এখানে মাউসের পয়েন্টারটা দেখো, এই যে এখানে রেড কালার পুরোটা ফিল আপ আছে না, এটাকে বলা হচ্ছে FILL, ফিল। আর নিচের দিকে দেখো এই যে কালো বর্ডার এবং মাঝখানে ফাঁকা, মানে যে সাইডে যে কালারটা আসবে এটা হচ্ছে স্ট্রোক কালার। কি কালার? স্ট্রোক কালার। স্ট্রোক কালার। তাহলে এই অবজেক্টটা আমার কি কি আছে? এই অবজেক্টটা আমার দুইটা কালারই আছে না? দেখো যখন ক্লিক দিচ্ছি তখন ফিলও দেখাচ্ছে স্ট্রোকও দেখাচ্ছে, তাই না? এখন আমি শুধু জাস্ট ফিল কালার নিব, স্ট্রোক কালার নিব না, জাস্ট এই অবজেক্টকে সিলেক্ট করে এই যে আমাদের যে কালারটা আছে এটা হচ্ছে দেখো, এটাও যে কালার ফিল, এটাও সম্পূর্ণ ভরাট ফিল, এটা দেখো মাঝখানে ফাঁকা, এটাও মাঝখানে ফাঁকা, এটা হচ্ছে স্ট্রোক কালার। তার মানে আমরা স্ট্রোক কালার এখান থেকে যে ক্রস চিহ্ন আছে ক্লিক করে দিয়ে বন্ধ করে দিতে পারি,
অথবা আমরা পুরো অবস্থানে গেলাম কন্ট্রোল জেড, তার মানে আগে যেরকম ছিল সেই রকমই, এখানে কোনো কিছু ভুল ত্রুটি হলে ফিরে আনা যায়, আবার কন্ট্রোল জেড দিলে এখানে ক্লিক করে তুমি এই যে নন যে লেখা আছে এখানে প্রেস করে দাও, তাহলে দেখো তোমার স্ট্রোকটা অফ হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা স্ট্রোক এখানে অফ করতে পারি, এখানে অফ করতে পারি। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমার যদি স্ট্রোক কালারের, যদি ফিল কালারের প্রয়োজন না হয়, যদি স্ট্রোক কালারের প্রয়োজন হয় তাহলে আমরা কি করব, তখন এই ফিল কালারটাকে আমরা অফ করে দিলাম, এই স্ট্রোক কালারটাকে অন করে দিলাম। দেখো স্ট্রোক কালারটাকে স্ট্রোক বাড়াই দিচ্ছে, যে স্ট্রোক লেখা আছে না বাড়াই দিলাম, দেখো স্ট্রোক বেড়ে যাচ্ছে, তাই না? এটাও একটা ডিজাইন কিন্তু আমাদের। আচ্ছা মূলত এটা এখন না, আমরা জাস্ট এখানে এই সোয়াপ করে দিলে স্ট্রোকটা ফিলে চলে যাবে, ফিলটা স্ট্রোকে চলে আসবে। এই যে দেখো এখানে কি লেখা আছে, সোয়াপ, ঠিক আছে, হ্যাঁ দেখো এক্সচেঞ্জ হয়ে গেল না। আচ্ছা এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা একটু কালার পরিবর্তন করি। আচ্ছা একটা কালার নিলাম আমরা। এখন এই ডাইরেক্ট সিলেকশনের কাজ কি, এই ডাইরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে আমরা যদি অবজেক্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এর চারটা কর্নার আছে, এই কর্নার গুলোকে পাথ বলা হয়। কি বলা হয়? পাথ। দেখো যখন এই কর্নারটাকে নিয়ে গেলাম, ডাইরেক্ট সিলেকশন আছে, সরি পাথ না, এই কর্নার গুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট যখন আমরা এই কর্নারে নিয়ে আসতেছি তখন কি অ্যাঙ্কর লেখা আসছে না একটু ছোট্ট একটু? দেখো এই যে এখানেও অ্যাঙ্কর আছে, এখানেও অ্যাঙ্কর আছে, এখানেও অ্যাঙ্কর আছে। তাহলে এই যে অবজেক্ট, এই অবজেক্টে কয়টা অ্যাঙ্কর আছে আমাদের? চারটা অ্যাঙ্কর আছে। আচ্ছা যদি চারটা অ্যাঙ্কর থাকে, এখন এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্করের মধ্যে একটা পথ আছে না, এই পথটাকে বলা হয় পাথ, PATH, পাথ লেখা আছে। তাহলে আমরা কি কি দেখলাম, অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম, আর দেখলাম কি পাথ অপশন দেখলাম, তাই না? তাহলে এই ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এই অবজেক্টটাকে মুভও করতে পারি, প্লাস এই অবজেক্টটাকে আমরা কালার পরিবর্তনও করতে পারি। যে কোনো একটা কালার দিলে পরিবর্তন হয়ে যাবে। দেখো আমরা একটা কালার দিলাম, পরিবর্তন হয়ে গেল, তাই না? আচ্ছা তার মানে সিলেকশন আর ডাইরেক্ট সিলেকশন কিছুটা সেম, তাই না? কিন্তু এটার মধ্যে কিছু ভিন্নতা আছে। যখন আমরা সিলেকশন টুল দিয়ে ক্লিক করব তখন কি আমাদের এই অপশনগুলো ওই অ্যাঙ্কর পয়েন্ট শো করছে না? করছে না। তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা আমাদের কি করতে হবে, দেখো এই অ্যাঙ্কর পয়েন্ট যখন ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করলাম, এখন এই অ্যাঙ্কর পয়েন্ট যদি একটা ক্লিক করি, আমি ক্লিক করার পর এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করার পর এটা কিছু জাস্ট আমরা হালকা একটু টানে নিয়ে আসি, তাহলে দেখো তোর ডিজাইনটা একটা পরিবর্তন হয়ে গেল না, ত্রিভুজের মতন হয়ে গেল না? আচ্ছা কন্ট্রোল জেড দিলাম মানে আগের অবস্থানে ফিরে গেলাম। আচ্ছা আবার এই অ্যাঙ্কর পয়েন্টের নিচে দেখো একটা রাউন্ড একটা গোল চিহ্ন আছে না, বা এই অ্যাঙ্কর পয়েন্টে একটা যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এই যে যে গোল চিহ্ন আছে এটাকে ধরে যদি আমি একটু টানে নিয়ে আসি, তাহলে দেখো এটা একটা ডিজাইন হয়ে গেল না, সুন্দর করে একটা কার্ভ বাঁকা হয়ে গেল না? আচ্ছা কন্ট্রোল জেড দিলাম। এখন এই একটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম, এখন আমার এটার সঙ্গে সঙ্গে এই একটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করতে হবে, দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে। কিন্তু আমি যখন এটাতে ক্লিক দিচ্ছি তখন দেখো যে কোনো একটা হচ্ছে, যেটাতে ক্লিক দিচ্ছি সেটা হচ্ছে, এটা কি আর সিলেক্ট আছে না? কিভাবে বুঝলাম? যখন সিলেক্ট করবো তখন দেখবো যে এই গোল পয়েন্টটা শুধু এই একটাতে শো করতেছে, বাকিগুলো কি শো করতেছে না? আচ্ছা তাহলে এখন আমার প্রয়োজন এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তার মানে প্রথমে একটাকে আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর দ্বিতীয়টাতে ক্লিক দেওয়ার পূর্বে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দেওয়ার পূর্বে অবশ্যই শিফট চেপে ধরবো, কি শিফট, এই যে শিফট লেখা আছে কিবোর্ডে, শিফট চেপে ধরে যখন আমি ক্লিক দিব তখন দেখো যে এখানেও বৃত্তর মতো অপশন আসছে, এখানেও আসে। তার মানে কি আমরা এখন কনফার্ম যে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কি হয়েছে, সিলেক্ট হয়েছে। আচ্ছা এখন আমরা এই যে কোনো একটা গোল পয়েন্ট ধরে যদি টেনে নিয়ে আসি, তাহলে দেখো সুন্দর একটা কিন্তু পাতার মতন একটা শেপ তৈরি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এই ডাইরেক্ট সিলেকশন দ্বারা কি বুঝলাম, যেটা কিন্তু সিলেকশন টুলস দিয়ে কিন্তু সম্ভব হয়নি, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা সম্ভব হয়নি। তার মানে যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করি তখন দেখা যাবে যে বিভিন্ন ধরনের এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে পরিবর্তন করে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। তার প্রমাণ আমরা তো পেলাম নাকি? আচ্ছা এখন
আমরা যদি জাস্ট এই ডাইরেক্ট সিলেকশন টুল যেটাকে সিলেক্ট করি রেক্টেঙ্গুলারকে, করার পর দেখো প্রত্যেকটাতে গোল চিহ্ন আছে তাই না, তার মানে কি সব কটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে আছে না? এখন এই যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে টেনে নিয়ে আসি, তাহলে দেখো যে একটা বৃত্তের মতন একটা তৈরি হয়ে গেল কিন্তু, তাই না? আচ্ছা এটাকে আমরা কেটে দিলাম। এখন আমরা একটা বৃত্ত তৈরি করি, ইলিপস। আচ্ছা এটা একটা তো বৃত্ত তাই না? আচ্ছা এই বৃত্ততে যখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, তখন এটার কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বলতে পারবে? চারটা। চারটা। যখন আমরা এখানে এই পয়েন্টে ক্লিক দিচ্ছি বা নিয়ে যাচ্ছি মাউসটাকে, তখন কি অ্যাঙ্কর দেখা যাচ্ছে না? হ্যাঁ একটা দেখা যাচ্ছে। এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এখানে একটা, চারটা, তাই না? এখন এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যদি ক্লিক করি, তাহলে দেখো যে এখান থেকে একটা হ্যান্ডেল, এখান থেকে একটা হ্যান্ডেল, এটার উপরে একটা হ্যান্ডেল, এটার উপরে একটা হ্যান্ডেল, তাই না? তার মানে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট গুলো কি করতে পারি, পরিবর্তন করতে পারি। তাহলে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট কে ধরে জাস্ট নিচের দিকে টেনে নিয়ে আসলাম, তাহলে দেখো তো একটা সুন্দর একটা ডিজাইনে পরিবর্তন হয়ে গেল না? আচ্ছা এখন এখানে ক্লিক করে যদি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, করার পর যদি আমরা যদি এটাকে একটু উপরের দিকে তোলায় দিই, এটা তো ক্লিক করে যদি একটু নিচের দিকে নামায় দেই বা একটু সুন্দর যদি বৃদ্ধি করতে চাই, তাহলে তো সম্ভব নাকি? এই যে জিনিসগুলো তৈরি করলাম, তার মানে আমাদেরকে আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই প্রত্যেকটা অবজেক্টের শেপ মানে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে পরিবর্তন করে আমরা নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারছি, তাই না? করা যাবে না এভাবে? আচ্ছা তাহলে যেমন প্র্যাকটিস, যে আমরা এখান থেকে একটা স্টার যদি ড্র করি, করার পর যদি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটু জুম করলাম, এই রাউন্ড গুলোকে ধরে একটু রাউন্ড করলাম কর্নার গুলো, তাহলে দেখো সুন্দর করে স্টারটা রাউন্ড হয়ে গেল, তাই না? এভাবে আমরা পরিবর্তন করতে পারি। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এরপরে আমরা শিখবো হচ্ছে গ্রুপ সিলেকশন টুল কি। গ্রুপ সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। আচ্ছা গ্রুপ সিলেকশন টুলসটা কি? প্রথম আমাদেরকে গ্রুপ করা শিখতে হবে, গ্রুপ জিনিসটা কি, তাই না? আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে একটা অবজেক্ট কপি করলাম, মানে অথবা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পর এই যে অবজেক্টে আসার পর দেখো কপি লেখা আছে, কি লেখা আছে? কপি। ইডিটে গেলে পাবো আমরা, কোথায় দেবো? ইডিট। ইডিটে গেলে এই যে কপি লেখা আছে, তাই না? যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। কপি জিনিসটা কি? এটা হুবহু জিনিস বের হবে। তাহলে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তাহলে শর্টকাট কি লেখা ছিল? সি, কপি। কন্ট্রোল চেপে ধরে সি, কপি হয়ে গেছে কিন্তু এখানে একটা। এখন পেস্ট করতে হলে ইডিটে আসো, ইডিটে এসে পেস্ট অপশন কি কন্ট্রোল ভি, তুমি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ভি দিতে পারো অথবা এই অপশন থেকে কন্ট্রোল ভি দিতে পারো। তাহলে দেখো এটার অনুরূপ আর একটা অবজেক্ট হয়ে গেল না? আবার যদি আমরা ইডিট থেকে কন্ট্রোল ভি দেই পেস্ট করি, তাহলে দেখো আরো একটা আসলো না? তুমি যতবার কন্ট্রোল ভি দিবা ততবার আসবে এখানে, ঠিক আছে? মোটামুটি আমি এখানে অনেক গুণ দিয়ে দিয়েছি, দেখো কন্ট্রোল ভি দিতে আছে এখানে, কিন্তু কন্ট্রোল ভি দিয়ে অবজেক্ট কিন্তু আমার কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা একটু আমরা অবজেক্ট গুলো একটু সাজায় নেই। ওকে অল্টার চেপে ধরে আর একটা মানে আরো একভাবে কপি করা যায়, অল্টার চেপে ধরে এই অবজেক্ট কে সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করে অল্টার যদি চেপে ধরি, তাহলে দেখো মাউসের পয়েন্ট দুইটা হয়ে গেছে কিন্তু, উপরে দেখো ওখানে এই টেনে নিয়ে আসলো, তার মানে কি এভাবে একটা কপি হয়। আচ্ছা এখন আমরা শিখবো যে গ্রুপ কি জিনিস। এখন আমরা এই সিলেকশন টুলস দিয়ে এই সব এভাবে টেনে নিয়ে আসবো, তার মানে কি দেখো তো একটা রেক্টেঙ্গুলার তৈরি হয়ে যায়নি, তার মানে কি একটা ঘরের মধ্যে যতটুকু এরিয়া জুড়ে তুমি সিলেক্ট করবে, ওর মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো কি হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। এখন এই সব কয়টা অবজেক্ট যেন সব সময় যা করবো একসঙ্গে যেন করে, তাহলে যা করব একসঙ্গে যদি হয় এই জিনিসটা হচ্ছে গ্রুপ। তাহলে আমরা গ্রুপ করতে হলে আমরা আবারও চলে আসলাম, সিলেক্ট করার পর অবজেক্টে আসলাম, কোথায় আসবো? অবজেক্ট। অবজেক্ট, অবজেক্টে আসার পর দেখো এখানে গ্রুপ লেখা আছে, তাই না? যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি, এই কটা জিনিস লেখে রাখবা, কপি পেস্ট গ্রুপ এগুলো লেখে রাখবা, ঠিক আছে? আচ্ছা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পদ্ধতি হলো এখন দেখো আমি এই অবজেক্টকে টেনে নিয়ে আসলে দেখো সবগুলো অবজেক্ট এসেছে, এটাকে যদি আমি টানে নিয়ে যাই সবগুলো যাচ্ছে, তার মানে কি এখন তারা কি অবস্থায় আছে? একত্র। একত্র মানে তো কি? গ্রুপ। এখন যদি আমরা এই অবজেক্টকে সিলেক্ট করে কালার পরিবর্তন করতে চাই, তুমি যেই কালার দিবা দেখবো যে সবগুলো একসঙ্গে হয়ে গেছে, তাই না?
তার মানে এই অবজেক্টটা এখন কি অবস্থায় আছে, গ্রুপ অবস্থায় আছে। এখন আনগ্রুপ করতে হলে এই অবজেক্টের উপরে সিলেক্ট করলাম, করার পর আসো এখানে এডিট, এডিটে আসো না, এডিট না অবজেক্টে আসো, অবজেক্টে আসলে দেখো আনগ্রুপ লেখা আছে তাই না, যার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল জি। তার মানে আনগ্রুপ এর অপশন কি শিফট কন্ট্রোল জি, এটা লিখবা কিন্তু শিফট কন্ট্রোল জি হলে আনগ্রুপ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এখানে যদি আনগ্রুপ করি, করার পর দেখো এটাকে নিয়ে যাই, এখন দেখো সেখানে দেখায় চলে যাচ্ছে। আচ্ছা এখন পূর্বের অবস্থানে ফিরে আসতে হলে কন্ট্রোল জেড, তার মানে পূর্ব অবস্থানে আসছি মানে গ্রুপ অবস্থানে চলে আসলাম। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আমরা এই যে গ্রুপ অবস্থানে আসলাম তাই না, এখন দ্বিতীয় টুলস এর কাজ হচ্ছে আমাদের গ্রুপ সিলেকশন। এই গ্রুপ সিলেকশন শেখার জন্য কিন্তু আমাদের গ্রুপ শিখতে হলো, আনগ্রুপ শিখতে হলো। এখন এই গ্রুপ সিলেকশনের কাজটা হচ্ছে যে তুমি যখন একটা অবজেক্ট নিয়ে কাজ করবে, তখন দেখাচ্ছে যে এরকম দুই চারটা অবজেক্ট নিয়ে নয়, দেখাচ্ছে অনেকগুলো 100, 200, 300টা অবজেক্ট নিয়ে কাজ করলে। এখন 300, 400টা অবজেক্ট যদি তুমি এভাবে সিলেক্ট করো, ধরলাম অল্টার চেপে ধরে এখানে একটা রাখলাম, অল্টার চেপে ধরে নিচে একটা রাখলাম, তাহলে মনে করো যে এখানে একটা অনেকগুলো সাপোজ মনে করো তাই না, এখন এই সবগুলো অবজেক্টকে তুমি আবারও সিলেক্ট করে তুমি কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, মানে এখন যেখানে নিয়ে যাও এর আবার একটা গ্রুপ হয়ে গেল। এখন ক্লায়েন্ট যদি তোমাকে বলে যে এখানে প্রত্যেকটা অবজেক্টের যে এই দুইটা করে অবজেক্টের কালার তুমি পরিবর্তন করে দাও তাই না, তাহলে কালার পরিবর্তন করতে হলে তুমি যখন এই কালারে ক্লিক দিবা তখন তো সম্পূর্ণটা একবারে তো পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না, তো এটা তো না, ও এখন করবে হচ্ছে যে এই দুইটা অবজেক্ট পরিবর্তন করবে কালার। তাহলে আমরা এই যে গ্রুপ সিলেকশন টুল দিয়ে যে অবজেক্টের উপর ক্লিক দিব, দেখো সেই অবজেক্টের কালারে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না। তাহলে এটা একটা সহজ না, তাহলে আমাদের আর আনগ্রুপ করতে হলো না, তুমি শিফট চেপে ধরো তাহলে একটা একটা করে সব কয়টা কি করতে পারবা, সিলেক্ট করতে পারবা শিফট চেপে ধরে, এখন ক্লিক দাও দেখো ওই কয়টাই কালার পরিবর্তন হয়ে গেছে। এখন তুমি আবার সিলেকশনে ক্লিক দাও দেখো সবগুলো কিন্তু গ্রুপ অবস্থায় আছে, তাহলে জিনিসটা মজার না। তার মানে কাজের সুবিধার জন্য আমরা যদি যদি গ্রুপ অবস্থায় থাকে, সেই কাজের সুবিধার জন্য আমরা কি করতে পারি, আমরা এই গ্রুপ সিলেকশন টুলটা ব্যবহার করে কালার অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে। অথবা শুধু কালার অ্যাপ্লাই না, এখান থেকে এই দুটো অবজেক্টকে যদি কেটেও দিতে হয়, তাহলে তুমি যে ক্যাপটা যাও তার পুরো অবজেক্ট কেটে যাচ্ছে। এখন তুমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করো, করার পর কেটে দাও, এই যে ব্যাক স্পেস লেখা আছে বা ডিলেট লেখা আছে ক্লিক দাও, তাহলে দেখো ডিলেট হয়ে গেল এখান থেকে ঠিক আছে। কন্ট্রোল জেড দিলাম, ওকে, তাহলে জিনিসটা বোঝা গেছে। শুধু কালার না, আমরা কাটতে পারবো বা যে কোনো জায়গায় সরিয়েও নিয়ে যেতে পারবো। ক্লিক দিলাম এই অবজেক্টটাকে আমি এখানে দিব, এই অবজেক্টটাকে আমি এখানে দেব, তার মানে কি আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারছি না যে কোনো অবজেক্টে, তার মানে কি এভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো একটা অবজেক্টকে পরিবর্তন করে কিন্তু আমরা ডিজাইন তৈরি করতে পারি ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল আমাদের কি গেল, এটা গ্রুপ সিলেকশন। আচ্ছা তারপর আমরা দেখব যে ম্যাজিক ওয়ান টুল, যার শর্টকাট হচ্ছে টুল হচ্ছে ওয়াই, যা ম্যাজিক ওয়ান টুলের কাজ কি। ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে যে আসলে ওর নামও যেমন ম্যাজিকের মতন, কাজ হয় সেই রকম ম্যাজিক, মানে ম্যাজিক মানে কি যারা যে ম্যাজিশিয়ান তারা দেখবেন, দেখবা যে এরকম তারার মতন এরা দণ্ড নিয়ে থাকে তাই না। আচ্ছা এই ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আবার একটা ব্যতিক্রম ধর্মী কাজ। কিরকম যে এই ম্যাজিক ওয়ান টুল বলছে যে ও এমন একটা টুলস, একটা কালারের উপরে যদি আমরা ক্লিক করি, এই পেজের ভিতরে যদি 1 কোটি অবজেক্ট থাকে বা 10 কোটি অবজেক্ট থাকে, মানে যত কোটি হোক অবজেক্ট যদি থাকে, এবং এই সাদা অংশের বাইরেও যদি যত অবজেক্ট থাকে একই কালার, সে সবগুলোকে একটা ক্লিকে 1 সেকেন্ডে কি করবে, সিলেক্ট করবে। আচ্ছা তাহলে দেখি আমাদের হয় কিনা, আমরা এটাকে এখানে নিলাম প্লাস আর্টবোর্ডের বাইরে নিলাম একটা, এখানে একটা নিলাম তাই না। আচ্ছা এবং আরেকটা এখানে এই পাশে নিলাম। আচ্ছা একটু পেজটাকে জুম করতে হলে কি করতে হয়, এই যে অল্টার চেপে ধরে রোলার ঘোরাতে হচ্ছে তাই না। আচ্ছা এখন ক্লায়েন্ট বলছে যে এখানে যতগুলো আমাদের কি আছে, যে এই যে যে কালারটা আছে এই কালার, এই কালারটা পরিবর্তন করতে হবে। তাহলে এই কালার পরিবর্তন করে আমাকে কি কালার দিতে হবে, সাপোজ ধরলাম যে রেড কালার দিতে হবে, কি কালার, রেড কালার দিতে হবে। এখন তোমার এই অবজেক্টে ধরো যে সর্বনিম্ন হলো 5000 অবজেক্ট আছে,
এখন এই 5,000 অবজেক্টের প্রত্যেকটার যদি একটা একটা করে রেড কালার দেই, তাহলে একদিনে কাজ শেষ হবে? না তার মানে আমাকে কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে না? তাহলে টেকনিক অ্যাপ্লাই করতে হলে আমাকে অবশ্যই এই ম্যাজিক ওয়ান টুলের কে ব্যবহার করতে হবে। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, করার পর দেখো যে এখানে এই কালার উপরে ক্লিক করলাম, আমি কি বললাম একটা কালারের উপরে যদি ক্লিক করি ওটার মতো যত কালার থাকবে সবগুলোকে সে কি করবে, পরিবর্তন কি দিবে, সিলেক্ট করবে। সিলেক্ট করলে আমরা ডিলিট করতে পারবো, কালার পরিবর্তন করতে পারবো, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এখন দেখো তুমি এখান থেকে কি কালার দিবা, রেড কালার। তাহলে দেখো একটু সিলেকশন টুল একটু জুম আউট করি, তাহলে দেখো তো এখানে প্রত্যেকটা রেড কালার হয়ে গেছে না, আর্টবোর্ডের বাইরে, আর্টবোর্ডের ভিতরে। অথবা তুমি এখানে এই কালারটাকে পরিবর্তন করতে চাইলে কি কালার দিবা, মনে করো যে ইয়েলো কালার দেবো, তাহলে দেখো সবগুলো ইয়েলো কালার আসছে। তাহলে এই জিনিসটা তোমার জন্য অনেক সুবিধা হবে না কাজ করার জন্য? এটাই হচ্ছে মেন। এখন এখন যদি ক্লায়েন্ট বলে না এই ইয়েলো কালার গুলো না আমি সব কেটে দেবো ইয়েলো কালার, এখন এই যে সিলেক্ট করলাম, করার পর যে ব্যাক স্পেস অথবা মনিটরে দেখবো যে ডিলেট লেখা আছে, আমরা ডিলেটে ক্লিক দিলাম, দেখো সবগুলো কেটে গেল। ঠিক আছে না, বুঝা যায় জিনিসটা? আচ্ছা না কথা বলো। আচ্ছা তাহলে দেখো ম্যাজিক ওয়ান টুলের কাজ তো আমরা দেখলাম, তাই না? এখন আমরা দেখব যে লেসো টুল। লেসো টুল আবার ও আবার ব্যতিক্রম। এই লেসো টুলটা আমরা যখন সিলেক্ট করব, করার পর দেখো যে ওকে তুমি যতটুকু এরিয়া এভাবে ইন্টিগ্রেট করে দিবা, এই এরিয়ার মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্ট কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্ট হয়ে গেলে তুমি এখন যে কোনো কালার দাও, দেখো এই অবজেক্টগুলো সেই কালারে কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, তাই না? আচ্ছা এখন বিষয় হচ্ছে যে না আমি সবগুলো দিব না, আমি লেসো টুল অ্যাপ্লাই করে যে অবজেক্টগুলোর উপরে যাবে, সাপোজ ধরো যে আমি এখান থেকে শুরু করে এই অবজেক্টগুলোকে ধরলাম, আচ্ছা যে কটা শুরু করলাম, দেখো তো এটার ভিতরে কয়টা পড়ছে, এর ভিতরে যা যা পড়বে সব কয়টা সিলেক্ট হয়ে যাবে। দেখো এই যে যেদিক দিয়ে ঘুরেছিলাম সবগুলো সিলেক্ট হয়ে গেছে না? এখন তুমি কালার দাও, যে কালার পরিবর্তন করবে তুমি সেই কালারে দিতে পারো। তার মানে কি এটা একটু ব্যতিক্রম না? এখন এটা কেন ব্যতিক্রম, কি কাজে? এখন সাপোজ ধরো তোমার একটা অবজেক্ট, ছোট্ট একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে। এখন তোমাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করতে গেলে ওর কালার যা আছে সব সিলেক্ট করবে। এখন এই সিলেকশন টুল দিয়ে টেনে যদি সিলেক্ট করো, এর এরিয়ার মধ্যে যা পড়বে তাই হবে। কিন্তু আমার কথা যে আমি না আমি এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু কালার দিব। এখন সবগুলো অবজেক্ট এখন গ্রুপ করা আছে, এখন তো আবার গ্রুপ করা বড় ঝামেলা। তো এই ক্ষেত্রে তুমি লেসো টুল ব্যবহার করো, যার উপর দিয়ে তুমি যাবা সেই কয়টা অবজেক্টে তোমার কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, তুমি এখন কালার পরিবর্তন করে দাও। মানে তোমার কাজের সুবিধার জন্য প্রথমে সুবিধাগুলো তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, যে কোন অবজেক্টগুলো আমার সুবিধা করতেছে। দেখো সিলেক্ট করলাম, এই অবজেক্টগুলোর উপরে তুমি কালার দিয়ে দাও, বাস। বুঝা গেছে জিনিসটা? এভাবে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, কালার দিতে পারি। দেখো যে কটা অবজেক্টের উপর দিয়ে গেলাম সেই কটা অবজেক্টের উপরে শুরু থেকে আবার ওখানে নিয়ে এসে ছাড়ে দেবো, তাহলে দেখো ওখান থেকে কালার নিয়ে নিবে। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন অবজেক্টের কালার দিতে পারি, যে কোনো কিছু পরিবর্তন করতে পারি। জিনিসটা ক্লিয়ার? এই প্রথমে তোমাকে সফটওয়্যার পরিচিতিটা হচ্ছে যে প্রথমে তোমাকে তোমার সুবিধাগুলো কি, তোমার টুলসের কি কি সুবিধা আছে, সুবিধাগুলো তোমাকে প্রথমে নির্ণয় করতে হবে যে আমার এই টুলসের এই সুবিধা, এই টুলসের এই সুবিধা। তুমি সুবিধা নির্ণয় করতে পারো, তাহলে তুমি সব কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে মূলত তোমার এইটুকুই কাজ থাকলো যে আমরা দেখলাম ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক টুল, লেসো টুল। ঠিক আছে, এই কয়টার কাজ আমরা দেখলাম। নেক্সট দিন আমরা দেখব পেন টুল। ঠিক আছে, এগুলো আমরা দেখবো আজকে, দিন দিন মানে তুমি আপডেট হবা। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে কোনো প্রশ্ন আছে এর মধ্যে? না। আচ্ছা ঠিক আছে।